শীতের শুরুতে গ্লিসারিন এভাবে ব্যবহার করে দেখুন। এ শীতে আপনার ত্বক ফাটবে না, রুক্ষ শুষ্ক হবে না। গ্লিসারিনের এই দুইটি উপায় ত্বকে ব্যবহার করলে ত্বক থাকবে সফট, কোমল, মসৃণ, নরম, তুলতুলে। শীতে প্রচুর পরিমাণ ত্বক ফেটে যাবে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে। ত্বকে প্রচুর পরিমাণ মেস্তার সমস্যা, ব্রণের সমস্যা, এই সকল দাগচোপ প্রচুর পরিমাণে দেখা দেবে। ত্বক ঝুলে গেছে, চামড়া ঢিলে হয়ে গেছে, বয়সের ছাপ বোঝা যাচ্ছে। ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বক টান টান, ফর্সা, উজ্জ্বল, নরম, সফট হবে। প্রথম রেমেডি তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে হলো বেসন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের পরিবর্তে আপনারা এখানে চালের আটাও নিতে পারেন। এখন যেহেতু শীতকাল, পিঠা খাওয়া হবে। পিঠা তৈরির জন্য আমরা যে চালের আটা ব্যবহার করি, সেই চালের আটা এখানে দিয়ে দেবেন, দুইটার মধ্যে যে কোনো একটি। এরপর এখানে অ্যাড করব রান্নার হলুদ। অনেকের আছে ত্বকে অনেক কিছু ব্যবহারে ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দেয়। রান্নার হলুদ 1 চিমটি পরিমাণ তার মধ্যে অ্যাড করবেন, দেখবেন অ্যালার্জির সমস্যা একেবারে থাকবে না। এরপর এখানে অ্যাড করব টক দই। এখানে 1 চা চামচ পরিমাণ আমি টক দই অ্যাড করে দিচ্ছি। টক দই ত্বকে ব্যবহারে ত্বকের দাগ ছোপ খুব দ্রুত দূর হয়ে যায়। যেমন ধরুন মেস্তার কালো দাগ, ব্রণের কালো দাগ ছোপ, এই দাগ ছোপ দূর করে দিবে খুব তাড়াতাড়ি এই টক দই। টক দই অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। টক দই ত্বকের জন্য বেশ উপকারী। ত্বক ভিতর থেকে পরিষ্কার করে, ত্বকে জমে থাকা ধুলাবালি দূর করে দেয়। এরপর এখানে অ্যাড করব শ্যাম্পু। আমি এখানে মিনি প্যাক থেকে একটু শ্যাম্পু এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এই কাজটি করতে পারেন। আপনার হাতের কাছে যে শ্যাম্পু আছে, অল্প পরিমাণ এখানে শ্যাম্পু অ্যাড করে দেবেন। অনেকেই বলেন শ্যাম্পু ত্বকে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়, এটা একটি ভুল ধারণা। শ্যাম্পু অল্প পরিমাণ ত্বকে ব্যবহার করলে কোনো প্রকার ক্ষতি হবে না, বরঞ্চ ত্বক গভীর থেকে পরিষ্কার হবে। এরপর এর সাথে অ্যাড করব গ্লিসারিন, যেটা অবশ্যই অবশ্যই অ্যাড করতে হবে। যদি এসিতে রুক্ষ শুষ্ক ত্বক থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই এখানে গ্লিসারিন অ্যাড করবেন। অবশ্যই গ্লিসারিন এখানে অ্যাড করতে হবে অল্প পরিমাণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিচ্ছি। ছোট বড় সকল বয়সের সবাই ত্বকে গ্লিসারিন ব্যবহার করতে পারে, কারণ এসিতে সবারই কিন্তু কম বেশি ত্বক ফেটে যাবে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে। এই রুক্ষ শুষ্ক ভাব থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই গ্লিসারিন অ্যাড করবেন। গ্লিসারিন অ্যাড করার পর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটি আপনাদেরকে রাতে ঘুমানোর আগে ত্বকে ব্যবহার করতে হবে, কারণ আমাদের ত্বক কিন্তু প্রচুর পরিমাণ রাতে ফেটে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায় এসিতে। এই ফেস প্যাকটি রাতে ঘুমানোর আগে আপনাদেরকে ত্বকে ব্যবহার করতে হবে। তার আগে আমাদেরকে আরো একটি কাজ করতে হবে। ফেস প্যাকটি ব্যবহার করার পূর্বে অল্প পরিমাণ নারকেল তেল ত্বকে ব্যবহার করতে হবে। নারকেল তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বক সফট এবং কোমল রাখে। এসিতে আমাদের ত্বক তো প্রচুর রুক্ষ শুষ্ক হয়ে যাবে, নারকেল তেল অবশ্যই ব্যবহার করবেন। অল্প পরিমাণ নারিকেল তেল ঠিক এভাবে নিয়ে আপনারা মুখের ত্বকে ব্যবহার করবেন, হাতে পায়ে চাইলেও ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে আপনার শরীরের যে কোনো অংশে নারিকেল তেল ঠিক এভাবে ব্যবহার করে নেবেন। এরপরই ফেস প্যাকটি ব্যবহার করতে হবে। এই ফেস প্যাকটি শুধু মুখের ত্বকে ব্যবহার করতে পারবেন তা না, কিন্তু আপনারা হাতে পায়েও ব্যবহার করতে পারবেন, কারণ এসিতে মুখের ত্বকের পাশাপাশি আমাদের হাত পা প্রচুর পরিমাণ রুক্ষ শুষ্ক হয়ে যাবে, ফেটে যাবে। এই ফেস প্যাকটি ঠিক এভাবে লাগিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। এই ফেস প্যাকটি লাগানোর পূর্বে অবশ্যই কিন্তু নারিকেল তেল ত্বকে মাসাজ করতে হবে, এরপরই কিন্তু এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করবেন। ঠিক এভাবে 5 মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন। ত্বক একেবারেই চকচকে, ঝকঝকে, ফর্সা, উজ্জ্বল হবে, রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে ত্বক সফট এবং কোমল থাকবে। মাত্র 5 মিনিট, রাতে ঘুমানোর আগে নারিকেল তেল ত্বকে মাসাজ করে আজকের এই ফেস প্যাকটি 5 মিনিট ত্বকে ব্যবহার করুন। ত্বক একেবারেই চকচকে, ঝকঝকে থাকবে। এরপর অল্প পরিমাণ হাতে ঠিক এভাবে গ্লিসারিন নেবেন 1-2 ফোঁটা।
এক দু ফোঁটা এভাবে গ্লিসারিন নিয়ে আবারও মুখের ত্বকে মাসাজ করে নেবেন। প্রথমে নারিকেল তেল দিয়ে মাসাজ করবেন, এরপর ফেস প্যাকটি ব্যবহার করবেন, এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে অল্প পরিমাণ 1-2 ফোঁটা গ্লিসারিন ঠিক এভাবে নিয়ে ত্বকে মাসাজ করে রেখে দেবেন সারা রাত। এসিতে আপনার ত্বক রুক্ষ শুষ্ক হবে না, বরঞ্চ ত্বক থাকবে সফট, কোমল, ফর্সা, দাগহীন। ত্বক থেকে বয়সের ছাপ দূর করে দেবে। সপ্তাহে অন্তত গ্লিসারিন ত্বকে 2 বার এভাবে ব্যবহার করুন।